যারা মুক্তিযোদ্ধা তাদের ভাতা বেতন ভাতা জনগণকে সে কাছে না দেয় মুক্তিযুদ্ধ করবে জনগণের পক্ষে এদেশে মুক্তিযুদ্ধ না হলে ভাষা টেলিভিশন হয়েছে পাকিস্তানি ক্যামেরা দেশের মুক্তিযোদ্ধাদের গান আছে মুক্তিযোদ্ধাদের আপনি বলে দিতে পারেন ঢাকা শহরে শান্তি বিরাজ করবে কিনা নাকি উল্টো এই নৈরাজ্যটা বাড়বে কোনটা? এখন আমরা তো তাদের সহ্য করতেছি, আমরা তো গভর্নমেন্ট তো সহ্য করছে, দেখছি যাকে বলে আদালতের একটা রায় দিচ্ছে সেটাও তারা মানে তাদের আন্দোলনই থামব না। এটি উস্কানিমূলক না, আমার বিএনপি তার একটি আর উস্কানি না, আমরা তো সেটাই মনে করি। জানলাই গাড়ি সেটা নিয়ে এখন মানে নাই আওয়ামী লীগ সেটা কিনা অর্ডার দিলে আধা ঘন্টা যাবে, আধা ঘন্টার মধ্যে এসে গোটা আন্দোলনের ছাত্র বাসায় যাবে, সে ছাত্রলীগ করে কে রাজাকারের রূপ এটি আধা ঘন্টার মধ্যে বেড়ে যাবে। কেন আসে আমরা রাজাকার ওরা মিছিলকে মিছিলে রাত্রে স্লোগান দিছে একটা আমরা সবাই রাজাকার নিজেরাই স্লোগান ওই স্লোগানটা দিয়ে ছাত্রলীগের কিছু মূল্যবান্ত আছে, ফলে হলে ছাত্রলীগের মূল্যবান্ত আছে শুধু তারা ছাত্র কাজে না ছাত্রলীগের মূল্যবান্ত আছে বিষ্ণু নিয়ে ছাত্রলীগ করো সে কাছে কোনো নির্দেশ না গভর্নমেন্টের কমন যাই কিন্তু সংস্কার করো যে সমস্ত জিনিস আছে কিছু কত সংস্কার করে সে গভর্নমেন্ট দিন এবং সেই জাজমেন্টটা দিন শৃঙ্খলার কোনো দরকার নেই মানুষের ভোগান্তি এই মানুষের জাম জট অনেকে স্কুলে যে পরীক্ষা চলতেছে স্কুল কলেজে যেতে পারে না অনেকে মেডিকেল যেতে পারে না অসুস্থ রুগী নিয়ে মেডিকেল যেতে পারে না বিশাল দাম এটা তো গভর্নমেন্ট চায় গভর্নমেন্ট সাপোর্ট চাইছে জাজমেন্ট দিন তিরিশ দিনে একটা সময় দিচ্ছে সেই সময় পর্যন্ত তার আগে ওরা তো শৃঙ্খলা তো বন্ধ করে তার মানে কি বুঝায় শৃঙ্খলতা ওরা বন্ধ করে না তার মানে কি বুঝায় এখানে জামাত শিবির ওদের উস্কানি আছে এই আমার বক্তব্য জয় বাংলা জয় বাংলা।